হাজার কোটি টাকা তিন হাজার টাকা না তিন হাজার কোটি টাকা অর্থাৎ কোটিতে সাধারণত সাতটা শূন্য এবং হাজারে তিনটে শূন্য 10টা শূন্য তিন তারপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা শূন্য তিন হাজার কোটি টাকা শুধুমাত্র এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই বাংলা থেকে রিকভার করেছে বা বাজেয়াপ্ত করেছে তার মানে বুঝুন যে আপনার বাংলায় আমার বাংলাতে এই নেতারা ঠিক কত কোটি টাকা লুট করেছে কত কোটি কালো টাকা এই অপাসপা গপারা নিজেদের খাটের তলায় নিজেদের ওয়াশিং মেশিনের মধ্যে নিজেদের পাইপের মধ্যে নিজেদের বিভিন্ন ঘরের আনাচে কানাচেল রেখে দিয়েছে এবং এত টাকা যে টাকাটা হয়তো ঘুমে শেষ করতে পারবেন না আপনি সারা জীবনে তিন হাজার কোটি টাকা যদি রিকভার হয় সেই টাকাটা বাংলার কোনো কাজে কি আদৌ লাগবে বা কোনোদিন ফিরে আসতে পারে এই প্রশ্ন আমার আপনার প্রত্যেকের অনেক দিন ধরে ছিল এটা তো সত্যি কথা যে বাংলা থেকে যে পরিমাণ টাকাগুলো মানে ধরুন চাকরি চুরির এই যে পার্থ চট্টোপাধ্যায় অপা সপা গপার যে টাকা যে টাকাগুলো আমরা রাত থেকে টাকার টাইমার চালিয়ে চালিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথম রাউন্ডে এত দ্বিতীয় রাউন্ডে বেলঘড়িয়া জিতে গেল তৃতীয় রাউন্ডে হরিদেবপুর জিতে গেল এই ফ্ল্যাট থেকে যে কোটি কোটি টাকা সেই টাকাগুলো যখন নিয়ে যাওয়া হয় তারপরে কি করা হয় দিল্লিতে রেখে দেওয়া হয় কি করা হবে বাংলার টাকা আমার আমার আপনার আপনার টাকা বাড়ির চাকরি চুরি করে ঘুষ নিয়ে এই টাকাগুলো এই গপা পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক বাকিমুর রহমান এই মানিক ভট্টাচার্য এরা এই টাকাগুলো নিজেদের কাছে কত করে রেখেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে বাংলাতে যদি সরকারে আসে বিজেপি তাহলে প্রথমেই এই তিন হাজার কোটি টাকা বাংলার যে গরিব মানুষ আছে তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা তিনি করবেন এটা মোদির গ্যারান্টি খুব বড় আশ্বাস তিনি দিলেন তাকে দিলেন রাজমাতা অমৃতা রায়কে অমৃতা রায় কৃষ্ণনগরের প্রার্থী ওনার সাথে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টেলিফোনে কথোপকথন হয় কাল রেখা পাত্রর সাথে কথোপকথন হয় এবং এর মধ্যে রেখে একটা জিনিস সামনে চলে আসছে এই তিন হাজার কোটি টাকার যে ফিরিয়ে দেওয়ার গল্প বা ফিরিয়ে দেওয়ার যে আশ্বাস সেই আশ্বাসের পরেই তৃণমূল কংগ্রেস কটাক্ষ শুরু করে দিয়েছে বাংলার মানুষ বাংলার মানুষ আজ প্রশ্ন করছেন যে এই যে আমি দেখাতে চাই এই ইডির সিন্ধুকে যে তিন হাজার কোটি টাকা অতগুলো শূন্য ও আমি পিছিয়ে যাই আরো 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 অনেক শূন্য একটা শূন্য দুটো শূন্য তিনটে শূন্য চারটে শূন্য পাঁচটা শূন্য ছটা শূন্য সাতটা শূন্য এটা হলো কোটি তারপরে তিন এক দুই তিন তিন হাজার ভাবতে পারছেন এতগুলো শূন্য এত টাকা তিন হাজার কোটি টাকা শুধুমাত্র এই অপাসপা গপাই পার্থ চ্যাটার্জি এই জ্যোতিপ্রিয় মল্লিক এই তৃণমূলের নেতাদের থেকে বাংলায় ইডি বাজেয়াপ্ত করেছে বাংলায় যে দুর্নীতির মামলাগুলো রয়েছে সেই দুর্নীতির মামলায় এত টাকা বাজেয়াপ্ত করেছে এবং এই তিন হাজার কোটি টাকা রিকভার যদি মোদি করতে পারে আজ বাংলার প্রশ্ন তৃণমূল কংগ্রেস গ্যারেন্টি দিয়ে যাচ্ছে শুধুমাত্র দুর্নীতি করার মোদী যদি গ্যারেন্টি দেয় এই তিন হাজার কোটি টাকা রিকভার করিয়ে আপনার আমার মধ্যে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার ক্ষতি কি এই মোদির গ্যারেন্টি সফল হবে না তৃণমূল কংগ্রেসের দুর্নীতি করার গ্যারান্টিটাই চলতে থাকবে আজ তার জবাব বাংলার মানুষ চাই শুরুতেই এই প্রতিবেদন দেখে নেব এবং তারপর আসবো তিন হাজার কোটি টাকার বিতর্কে बंगाल में ये ईडी वालों ने करीब तीन हजार करोड़ रुपया इनका अटैच किया हुआ है अगर मुझे लीगल एडवाइस मिलेगी तो नई सरकार बनते ही तो मैं ये जो तीन हजार करोड़ रुपया है जो जो गरीब लोगों का पैसा है और जिसने इस प्रकार का पैसा रिश्वत में दिया है उन सबको मैं वापस पैसा करना चाहता हूँ বাংলা দেখেছে ঘাটের তলায় টাকার পাহাড় পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটিরও বেশি টাকা এক ব্যবসায়ীর বাড়িতেও মিলেছিল টাকার খনি আর এই বিপুল পরিমাণ কালো সম্পত্তি দেখে চমকে উঠেছে মধ্যবিত্ত বাঙালি সমাজ এবার লোকসভা ভোটের মুখে দিদির বাজেয়াপ্ত করা কালো টাকা ফেরতের গ্যারান্টি দিলেন প্রধানমন্ত্রী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে ফোন করে আশ্বাস দিলেন বাংলার গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে তিন হাজার কোটি টাকা বাংলায় নতুন সরকার হলেই ফিরবে সুদিন বাঙ্গালমে মে ইডি বালনে করিব তিন হাজার করোড় রুপিয়া ইনকা অ্যাটেচ কিয়া হুয়া যে তিন হাজার করোড় রুপিয়া হ্যাঁ বাপিস পয়সা করার চাহত প্রধানমন্ত্রীর এমন আশ্বাসে রাজ্য জুড়ে তোল পান সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে বিজেপি প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে আমরা স্বাগত জানাচ্ছি দেশের প্রধানমন্ত্রী তিনি প্রান্তিক মানুষের সঙ্গে কথা বলেন প্রান্তিক মানুষের জীবনের তাপ উত্তাপ উত্থান পতনকে তিনি দেহবন্দিয়ে স্পর্শ করেন সুতরাং সেই জন্যই প্রধানমন্ত্রী কথা বলেছেন এদিকে এমন ঘোষণায় যাদের সবচেয়ে বেশি গায়ে জ্বালা ধরার কথা সেই তৃণমূল প্রত্যাশা মতোই নেমেছে সমালোচনায় সনাইয়ের পুঁ ধরে তাল মেলাল কংগ্রেসও নন ধ্রমক্ষ কেউ বা যদি দায়িত্ব নিয়ে বলে ওই যে টাকা সরকারি গোয়েন্দা সংস্থা বাজেয়াপ্ত করেছে ওই টাকাটা আমরা এইভাবে বিলি করে দেবো বা সেইভাবে বিলি করে দেবো এরকম যদি কেউ দাবি করে এটাকে বলা হয় বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ তাই যে সারা ভারতবর্ষ যদি যে চাদানা না হলে ইলেকট্রনাল বর্ণের নামে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সে ভয় দেখিয়ে যে হাজার হাজার কোটি টাকা মোদি নিজে রোজগার করলো সেই টাকাটা বণ্টিত হবে কি চাঁদা নিয়ে ধান্দা করার যে ব্যবস্থা করলো ঘুষের পরিবর্তে কাজের যে ব্যবস্থা করল সেই টাকাগুলো কি বেআইনি পথে রোজগার করার টাকা নয় বোর্ডের অর্ডার সত্ত্বেও রোজভ্যালি আটশো প্লাস ছশো চোদ্দোশো কোটি টাকা বোর্ড অর্ডার করার পরেও কিন্তু দিচ্ছে না মানুষকে ওই টাকাটা ফেরত দেওয়ার কথা দিচ্ছে না উনি পারলে দেখুন এই হচ্ছে মুশকিল দেশের প্রধানমন্ত্রী যাই করুন না কেন সমালোচনা করতেই হবে ইন্ডিজোটকে তা সে গরিবের টাকা গরিবকে ফিরিয়ে দেওয়ার মতো মহৎ কাজ হলেও নেই বিরোধীদের তাহলে কি দুর্নীতি করার গ্যারেন্টি দিচ্ছে তৃণমূল কিন্তু দমবার পাত্র নয় নরেন্দ্র মোদী দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন তা তিনি চালিয়েই যাবেন যে লুটনে মালক লটানা পড়েগা রিপাবলিক বাংলা যারা এই মুহূর্তে রয়েছেন তিন হাজার কোটি টাকা যেটা এই মুহুর্তে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট বাজেয়াপ্ত করেছে বাংলা থেকে বাজেয়াপ্ত করেছে সেই টাকা আদৌ ফিরিয়ে দেওয়া যাবে কি যাবে না এটা নিয়ে খুব বড় তর্ক শুরু হয়েছে তার কারণ তৃণমূল বলছে যে আগে তো পনেরো লাখ টাকা দিক তৃণমূল কংগ্রেস বলছে ইলেকটোরাল বন্ডের টাকা আগে ফেরত দিক আর বিজেপি বলছে অলরেডি টাকা ফেরত দেওয়া সারা দেশে তার যে পরিকল্পনা সেটা শুরু হয়ে গেছে এবং এটা আইনি পদ্ধতিতেই হবে যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির সাধারণ সম্পাদক সুদীপ্ত সরকার রাজনৈতিক কর্মী রয়েছেন আজিজুল বিশ্বাস রয়েছেন অধ্যাপক দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা রয়েছেন এবং অবশ্যই আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজমাতা অমৃতা রায় বিজেপি প্রার্থী কৃষ্ণনগর আমি প্রথমেই অমৃতা দিয়ে আপনার কাছে যেতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাকে সেই টেলিফোনিক সাক্ষাৎকার বা কথোপকথন যে কথোপকথন এই মুহূর্তে এই মুহূর্তে গোটা বাংলায় অত্যন্ত অত্যন্ত বড় বিতর্কের কারণ হয়েছে আমি একবার অমৃতাদের কাছে যাওয়ার আগে জগন্নাথ দা আপনার কাছে যেতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাগুলো বলেছেন পসিবল মানে আইনি একটা দিক তো রয়েছে সত্যিই কিরমভাবে দেওয়া যায় বাংলার মানুষকে ফিরিয়ে দেওয়া যাবে কী কী মাধ্যমে ফেরানো হবে দেখুন পি অ্যাক্টে এ প্রসিডস অফ ক্রাইমে যা টাকা উদ্ধার হয়েছে সেটার পরিমাণ প্রধানমন্ত্রীজি বলেছেন তিন হাজার কোটি টাকা কিন্তু প্রধানমন্ত্রীজি যে কথাটা বলেছেন তার মধ্যে কিন্তু একটা বিগার স্টেটমেন্ট আছে সেটা কি উনি বলেছেন যে তৃতীয়বার আমরা যখন ক্ষমতায় ফিরব তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর অর্থাৎ তিনি আবার একবার এইবার চারশো পার অর্থাৎ পরের যে বিজেপি ক্ষমতায় আসছে সেটারও একটি ভবিষ্যৎবাণী করেছেন এটা আন্ডারলাইন বা বিটুইন দ্য লাইন এটা বলতে চেয়েছেন তো তৃতীয়বার ক্ষমতায় আসার পরেতে তিনি বলেছেন যে আমি কিছু আইনি পরামর্শ করছি তো ভারতবর্ষের পার্লামেন্ট সেই পার্লামেন্ট যদি আইন পাস করে এবং তাতে যদি সেই প্রভিশন করানো হয় যে ইডি যে টাকা যে প্রসিডস অব ক্রাইমের যে টাকা ইডি উদ্ধার করবে সেই উদ্ধার করা টাকা গরিব মানুষের মধ্যে বিলি করার একটা প্রভিশন অর্থাৎ গরিব মানুষ মানে গরিব মানুষের কাজে লাগবে এমন গরিব মানুষের টাকা মানে তো গরিব মানুষের হাতে নরেন্দ্র মোদী এসে কৃষ্ণনগরের মাঠে দাঁড়িয়ে টাকা বিলি করবেন তা না গরিব মানুষের কাজে লাগানো যাবে সেই টাকা উদ্ধার করা টাকা নিয়ে তাহলে সেই সেই কোনো আইনি প্রভিশন তিনি খুঁজে বের করার কথা বলেছেন এবং সেই পদক্ষেপ করবেন এবং মনে রাখার কথা যে পশ্চিমবঙ্গে তিন হাজার কোটি টাকা হলেও গত দশ বছর অর্থাৎ চোদ্দ সাল থেকে এখনো পর্যন্ত ইডির প্রসিডস অব ক্রাইমে ইডি এখনো পর্যন্ত লক্ষাধিক কোটি টাকা হচ্ছে যে অ্যাটাচ তাহলে এই যে এক লক্ষ কোটি টাকার উপর অ্যাটাচড হয়ে আছে এত প্রভূত সম্পত্তি আপনি ভাবুন তো যে পরিকাঠামোর কাজে গরিব মানুষের কাজে যদি এই টাকা লাগানো যায় সত্যিই তো অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদীজি রবিনহুড এর মতো কাজ করবেন তাই নরেন্দ্র মোদী সেই আইনি দিকটার কথা বলেছেন এবং একটা জিনিস মনে রাখবেন যে আরামবাগ থেকে শুরু করে কৃষ্ণনগর বারাসাত এবং শিলিগুড়ি চার চারটি সভাতে নরেন্দ্র মোদীজির একটাই কথা ছিল যে বাংলার মানুষের জন্য মোদি কি গ্যারেন্টি কি বাংলার মানুষের জন্য মোদী কি গ্যারেন্টি হচ্ছে যে লুটের মাল ফেরাবো লুটের মাল আমি ফিরিয়ে দেবো এটাই হচ্ছে বাংলার জন্য তার গ্যারেন্টি ছিল আমরাও সে সময় ভাবছিলাম যে এটা উনি কীভাবে করবেন আজকে তিনি কৃষ্ণনগরের রাজবধূর সাথে কথা বলার সময়তে তিনি স্পষ্ট করেছেন যে ইডি যে তিন হাজার কোটি টাকা এখান থেকে গত কয়েক বছরে উদ্ধার করেছে সেই ইডির টাকা তিনি হচ্ছেন ফিরিয়ে দেবেন একইভাবে দেখুন যে যেহেতু চিট ফান্ডগুলির যে তদন্ত চলছে সেই চিট ফান্ডগুলির অ্যাটাচমেন্টের টাকা রোজ ভ্যালির টাকা হোক সারদার টাকা হোক এবং তাকে এই জায়গাতে একবার একবার আমি থামাবো তার একটাই কারণ রোজ ভ্যালি নিয়ে জগন্নাথ আপনি বলছেন আমি একবার সাধারণ মানুষকে জানিয়ে রাখতে চাই যে শুরু হলো রোজ ভ্যালি রোজ ভ্যালি চিটফান্ডের টাকা ফেরতের প্রক্রিয়া নশো কোটি টাকার এই চিটফান্ড সেই নশো কোটি টাকা রিফান্ড করার যে প্রক্রিয়া কিভাবে আবেদন করবেন সাত লাখ মানুষ তার বিস্তারিত আপনারা জানতে পারেন রিপাবলিক বাংলা ডিজিটালেও আমরা এটা আপনাদেরকে জানিয়ে দেবো কিন্তু এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের নির্দেশে বেআইনি অর্থলগ্নী সংস্থা রোজ ভ্যালির যে আমানতকারীদের টাকা সেই টাকা ফেরত দেওয়ার জন্য যে পদ্ধতি সেই পদ্ধতি চালু করা হলো ওয়েবসাইটে ওয়েবসাইটের মাধ্যমেই আমানতকারীরা নিজেদের টাকা ফেরত দেওয়ার নেওয়ার জন্য যে আবেদন সেই আবেদন করতে পারবেন সেখানেই সংশ্লিষ্ট নথি আপলোড করতে হবে তা খতিয়ে দেখে টাকা ফেরত দেওয়া হবে শুরু হয়ে গেল রোজ ভ্যালি চিটফান্ডের যে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া সেই প্রক্রিয়া এই মুহূর্তে যখন এই যে প্রক্রিয়াগুলো এগুলো কিন্তু চলছে মানে একটা শ্রেণী তারা লুটেপুটে এলোমেলো করে দিয়ে লুটে পুটে খাওয়ার একটা গ্যারান্টি দেওয়ার একটা স্কিম চালু করছে আরেকটা শ্রেণী আপনারা যেটা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই না খাউঙ্গা না খানে দুঙ্গার পাশাপাশি লুট করলে সেই টাকা ফেরত দেওয়ারও একটা গ্যারান্টি দিচ্ছেন এটা তো একটা অসম লড়াই দেখুন এই এনবিএফসির যে টাকা অর্থাৎ ফান্ড আমরা যেটা সহজ বাংলায় বলি তাদের টাকা ফেরানো আদালতের মাধ্যমে তার একটা ব্যবস্থা বরাবরই আছে আইনে তার প্রভিশনও আছে এবং পুরনো আমলে সঞ্চয়িতা ফেরোনা এই ধরনের যে চিট ফান্ডগুলি ছিল তাদের টাকা ফেরানোর জন্য ব্যাংসাল কোর্টে রীতিমতো একজন কোর্ট অফিসার আছেন তিনি তাদের যে পুরনো সঞ্চয়কারী তামানতকারীদের টাকা ফেরত দেন একইভাবে সারদা থেকে শুরু করে সারদাতে আপনারা জানেন যে শ্যামল সেন বিচারপতি শ্যামল সেন কমিশনের সামনে সাড়ে সতেরো লক্ষ আঠেরো লক্ষ আমানতকারী তাদের আবেদনপত্র জমা দিয়েছিলেন রোজভ্যারির ক্ষেত্রে আবেদনপত্র জমা নেওয়া হয়েছে এখন সেই আবেদনপত্রগুলি ভেরিফাই করে যে টাকা গচ্ছিত হয়েছে এবং সম্ভবত বিচারপতি তালুকদার কমিটি যেগুলো যার যেটা দেখছেন সম্ভবত সম্ভবত যদি বিচারপতির নাম আমি না ভুল করি বা যে বিচারপতি দেখছেন যার আন্ডারে যে কমিশন তৈরি হয়েছে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে না যে কমিশন আর কি এগুলো তদারক করছেন সেই কমিশনের আন্ডারে মামলা এগুলো ফিরবে কিন্তু এই যে তিন হাজার কোটি আমার ধারণা এই তিন হাজার কোটি ওই চিট ফান্ডের গচ্ছিত টাকার থেকে অন্য অর্থাৎ দুর্নীতিগ্রস্ত নেতা সোজা কথা হল যে চোর ত্রিনমূল্য তাদের থেকে উদ্ধার হয়েছে টাকা কাছে আসব কিন্তু এই মুহূর্তে রাজবধু অমৃতা রায় কৃষ্ণ নগরের রাজবুত এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন অমৃতাদি একদিকে আপনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছেন যে বাংলার এই 3000 কোটি টাকা যে টাকা লুট হয়ে গেছে বাংলা থেকে সেই টাকা ফেরত দেওয়ার যদি কোন অপশন থাকে সেটা চেষ্টা করা হবে আর অন্যদিকে আপনার প্রতিপক্ষ যিনি দাঁড়িয়েছেন যিনি সাংসদ ছিলেন বিশিষ্টত সংসদ তাকে কাল ইডি ডেকে পাঠিয়েছে লড়াইটা কৃষ্ণনগরে আসলে দুর্নীতি এবং কালো টাকা মুক্ত একটি সমাজের তাই কারণ উনি পরিষ্কার বললেন আমাকে যে তিন হাজার কোটি টাকা যেটা উদ্ধার করেছে ইডি সেটা উনি চেষ্টা করছেন ডিফারেন্ট প্রসেসের মাধ্যমে লিগাল ওয়েতে কিভাবে গরিবদের মধ্যে ফিরিয়ে দেওয়া যায় এবং আমাকে এটা পরিষ্কার বললেন লোকের মধ্যে এটা এটা যে লোকের মধ্যে বলতে গরিব মানুষের মানুষের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য বিজেপি হ্যাঁ লড়াইটা করবে টাকাটা একেবারে খুব আগ্রহী খুবই আগ্রহী এবং বিভিন্ন পথ ভাবা হচ্ছে

ও যা করেছে সেটা ওর ব্যাপার আমার কাজ দুর্নীতিকে দূর করা নির্মূল করা করাপশনকে দূর করা নির্মূল করা গরিব মানুষ যারা বঞ্চিত তাদের সেই এবং সবথেকে বড়ো জিনিস হচ্ছে আমার হয়েছে যে আমাদের যেই ভয় চুপ করে থাকা যে লোকে মানে করছে করুকে যাক কিন্তু আমি যদি বলতে চাই মানে আমি আমার কথা বলছি না জেনারেলি বলছি যে তাহলে আবার আমাদের বাড়ি অত্যাচার হবে বা আমাকে আমার ছেলেকে ধরে মারবে আমার মেয়েকে উঠিয়ে নেবে এই ভয় কিন্তু লোকে চুপ করে থাকে আমাদের দেশে আমাদের বলারও অধিকার নেই এটা আমার খুব মনে হয়েছে বেশ আমার আমার শেষ প্রশ্ন আপনাকে এই কৃষ্ণনগরে কৃষ্ণনগরের আপনি দীর্ঘদিন ধরে কৃষ্ণনগর খুব কাছ থেকে দেখছেন গোটা নদীয়াতে যেভাবে আপনারা আজকেও যেভাবে রাজা কৃষ্ণচন্দ্রের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে উঠে আসে এবং আপনারাও বলেন কি বলবেন রাজা কৃষ্ণচন্দ্র আপনি খুব নির্দিষ্টভাবে বলেছিলেন সিরাজউদ্দৌল্লা এবং রাজা কৃষ্ণচন্দ্রের যে লড়াই কোথাও গিয়ে একটা একটা জায়গা তৈরি করে দেওয়া হয়েছিল গাদ্দার আখ্যা দিয়ে দেওয়া হয়েছিল হ্যাঁ সেটা তো আমরা অনেক দিন ধরেই শুনছি কিন্তু কথা হচ্ছে এটা যারা বলছেন তারা হয়তো ইতিহাসটা পুরো জানেন না কৃষ্ণচন্দ্র মহারাজা কিন্তু এখানে একা লড়াইটা করেননি এবং কথা হচ্ছে ওনার সঙ্গে পুরীর রাজা ছিলেন জগৎ ছিলেন নন্দকুমার মহারাজা নন্দকুমার ছিলেন তাহলে নন্দকুমার নিয়ে কি বলবেন সেটা তো মানে উনি তো ঠিক ওই পর্যায়ে পড়েন না তাহলে আমার এখানে বক্তব্য হচ্ছে কেন উনি লড়াইটা করেছিলেন তখনকার দিনে সব ভ্রষ্ট অত্যাচারিক গ্যাস্টে লড়েছিল এনারা সবাই যাতে নাকি নিজের অস্তিত্ব বা নিজেদের জায়গাটা ধরে রাখতে পারেন না ফাট হয়ে হয়ে যেত আর আরেকটা কথা আমি বলতে চাই সিরাজুদ্দৌলা তো আমাদের দেশীয় নয় উনি তো বহিরাগত তার ঠিক অনেক ধন্যবাদ দিদি অমৃতা রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি প্রচারে ব্যস্ত রয়েছেন তার মাঝখান থেকেও আপনি যে সময় বের করলেন আমি দীপাঞ্জন চক্রবর্তী এবং অন্যান্যদের কাছে যাব কিন্তু তার আগে একবার দেখিয়ে দিতে চাই এই তিন হাজার কোটি টাকা এই তিন হাজার কোটি টাকা দিয়ে আসলে এই যে বলা হয় না যে রাজ্যের টাকা নেই টাকা নেই টাকা নেই টাকা নেই কেন্দ্র টাকা দেয় না মোদি টাকা দেয় না এ টাকা দেয় না ও টাকা দেয় না কিন্তু আসলে প্রচুর টাকা আছে বিশ্বাস করুন বাংলায় প্রচুর টাকা আছে সেই টাকাগুলো আমাদের খুঁজে বের করতে হবে কখনও পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কখনও জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে আমরা জানতে পারি লাখ লাখ কোটি টাকার দুর্নীতি হয়েছে তিন হাজার কোটি টাকা দিয়ে ঠিক বাংলাতে যদি তিন হাজার কোটি টাকা ইডি বাজেয়াপ্ত না করতো বা আপনাদের কাছে থাকতো তিন হাজার কোটি টাকা যদি ইডি ফেরত দিয়ে দিতে পারে দুশোটা বেডের একশোটি হাসপাতাল হতে পারে এক একটা হাসপাতালে দুশোটা করে বেড সুপার স্পেশালিটি হাসপাতাল এরকম একশোটা হাসপাতাল হতে পারে প্রায় পঁচাশি হাজার পানীয় জলের প্রকল্প আপনাদের গ্রামে গ্রামে ব্লকে ব্লকে পৌঁছে যেতে পারে যদি তিন হাজার কোটি টাকার এই দুর্নীতিটা না হতো প্রায় দু লাখ গরিবকে পেস পেকার যন্ত্র বিনামূল্যে দেওয়া যেত যদি এই তিন হাজার কোটি টাকা যেটা অন্তত টাকার পাহাড় চিটফান্ডের টাকা লুটের টাকা এগুলো যদি না পাওয়া যেত প্রায় পনেরোশো কিলোমিটার পাকা রাস্তা হতে পারত আপনার গ্রামে গ্রামে যদি এই পার্থ চট্টোপাধ্যায়রা যদি এই তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের এই টাকার পাহাড়গুলো না বানাতো এবং এই টাকার পাহাড়কে উদ্ধার করায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই তিন হাজার কোটি টাকা নিয়ে না যেত আমি খুব স্পষ্টভাবে আজিজুলদা এই মুহূর্তে রয়েছেন আজিজুলদা কোথাও গিয়ে মনে হচ্ছে না যে একটা শ্রেণী আমি যে প্রশ্নটা জগন্নাথ চ্যাটার্জিকে করছিলাম একটা শ্রেণী লড়াইটা করছে দুর্নীতি দুর্নীতিকে গ্যারান্টি কারা লড়াই করছেন আপনারা জানেন আর আরেকটা শ্রেণী তারা লড়াইটা করছে যে যে টাকা লুট হয়েছে সেই টাকা ফেরত নেওয়ার জন্য একটা ম দিয়ে নরেন্দ্র মোদী আরেকটা ম দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে লড়াইটা দুজনের একজন দুর্নীতিকে ইন্ডালজ করবার গ্যারান্টি দিচ্ছেন একজন দুর্নীতি নিকেশ করার গ্যারান্টি দিচ্ছেন সবচেয়ে মোদ্দা কথা যে এই বিষয়টাই হাস্যকর না বিষয়টা তো হাস্যকর হাস্যকর অবশ্যই হাস্যকর কারণ এই যে যে দুটো তুমি কেন বিষয়টা হাস্যকর বলুন তো তার কারণ হচ্ছে সত্যি ঠিকই বলেছে হাস্যকর তুমি বলতে না 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 আমি বলতে থাকি আমি কে বলবো দেখুন হাস্যকর দৃশ্যগুলো দেখুন আপনার বাড়িতেও নিশ্চয়ই টপ লোড ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন থাকলে ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন সেই ওয়াশিং মেশিনের ভেতরে পর্যন্ত টাকা রাখা ভাবতে পারছেন মানে কি লেভেলে টাকা পয়সা রাখার হিরিক পড়েছিল ওয়াশিং মেশিনের মধ্যে টাকা সেই ছবিও দেখুন হাস্যকর দৃশ্য একদম খাটের তলায় টাকা এবার বলি অপার সপাক অপার খাটের তলায় টাকা হাস্যকর দৃশ্য এবার বলি হ্যাঁ বলুন এই এই দৃশ্যগুলো আপনাদের প্রতিদিন মনে করানোটা প্রয়োজন বাংলার মানুষকে ভুলতে দেবো না এই দৃশ্যগুলো ট্রেন্ড ট্রেন্ড চোর আর আনট্রেন্ড চোর দুটো ক্লাসিফিকেশন করতে হবে এটা আমি জানি না এটা তৃণমূল কংগ্রেসের কি সিলেবাস নাকি না ট্রেন্ড আর আনট্রেন্ড আমরা এটা এটা কোথা থেকে পেলেন আপনি শিক্ষক মানুষ আমাকে বলতে দেবে তো না না ট্রেন্ড আনট্রেন্ড সুপার ট্রেন্ড মেগা ট্রেন্ড এই আমি এইগুলো জানি না জগন্নাথ দা আপনি জানেন মানে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে কিন্তু শিক্ষার সঙ্গে যুক্ত হ্যাঁ কিন্তু চোটদের প্লিজ প্রশিক্ষণ দেবে বললাম যে ট্রেন্ড আর কেন আমাকে ব্যাখ্যা করতে হবে বলুন প্লিজ ব্যাখ্যাকরণ বিষয়টা হচ্ছে ইলেকটরাল বন্ডে একটু যাও ইলেকট্রাল বন্ডে তুমি যদি না যাও তাহলে ট্রেন্ড আর আনট্রেন্ড ফিউচার আমি আমি গেলাম ফিউচার ফিউচার গেমিং 550 কোটি টাকা তৃণমূল কংগ্রেস আচ্ছা ফিউচার গেমিংটা কি এই কি কোন লটারির কোম্পানি কোন লটারির কোম্পানি থেকে সাড়ে পাঁচশো কোটি টাকা তৃণমূল পেয়েছে জানো মানে সবাই পেয়েছে চাঁদা আমি বলছি না চাঁদা খারাপ আমি বলবো বলুন আপনি বললেন বলে যখন বলছিলেন বা আমাদের কৃষ্ণনগরের বিজেপির ক্যান্ডিডেট বলছিলেন তুমি কিন্তু ইন্টারাপ্ট করো করো না না আমার ক্ষেত্রে আপনি বলুন না না ইন্টারাপ্ট করলাম তাহলে কি আপনি শুরুতেই হাস্যকর বললেন বলে হাস্যকর তো বটেই কিন্তু হাস্যকর জিনিসটাকে বদলাতে হবে তুমি মাললে অবশ্যই আমি এখনো বলছি ওয়াশিং মেশিনের মধ্যে টাকা আমি কোনোদিন দেখিনি এক্স্যাক্টলি আমি ওয়াশিং মেশিনে নোংরা কাপড় দেখেছি এখানে নোংরা বা কালো টাকা ওখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এটা বোধহয় নেতাদের মাথা থেকেই আসতে পারে বলো আনট্রেন্ড আর আনট্রেন্ড আচ্ছা যেমন করে মধ্যরাতে ডিমানিটাইজেশন করে কালো টাকা ধরার কথা বলা হয় গোটা মানুষকে মানে বোকা বানানো হয় এখনো বোকা যেটা যেভাবে বানানো হচ্ছে তিন হাজার কোটি টাকা থাকলে পরে কি হতে পারতো কতগুলো বেড় হতে পারত তুমি বলছো মনের মিশিয়ে তুমি গল্প ভাবতেই পারো প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি দু সাল থেকে একটার পর একটা মানুষকে বোকা বানানোর যে যে তিনি বারবার তিনি ভাউতাবাদি করে এসেছেন সেগুলো আজকে ওনাকে বলছেন যে কৃষ্ণনগরের ক্যান্ডিডেটকে বলতে বলছেন জনগণের কাছে এটা বলুন জনগণের কাছে এটা বলুন মানুষ তো প্রশ্ন করবে যে আপনি আমি পনেরো লক্ষ টাকার কথা বলবো না এই অঞ্চল কৃষ্ণনগরের যে এলাকা লোকসভার এলাকা সেখানে চাপড়া রয়েছে তেহট্ট রয়েছে নাকাশিপাড়া রয়েছে কলাশিপাড়া রয়েছে গোটাটা হচ্ছে কৃষি বলয় এই কৃষি বলয়ের কৃষকরা প্রশ্ন করবেন কৃষ্ণনগরের ক্যান্ডিডেটকে বিজেপি ক্যান্ডিডেটকে প্রধানমন্ত্রী বলেছেন দু সালের মধ্যে এমএসপি

এমএসপির ওপরেও হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বোনাস দিয়েছিল বোনাস কত ছিল না দেড়শো টাকা বোনাস ছিল প্রতি কুইন্টাল এখানে চাল সংগ্রহের জন্য ধান সংগ্রহের জন্য তো পরবর্তীকালে যখন তদন্ত হল রেশন দুর্নীতির যে ওই বনগা থেকে দু হাজার কুড়ি হাজার কোটি টাকা গত দশ বছরে দুবাইতে পাঠানো হলো

আবার প্রশিক্ষিত না করে বান্ধবীর ফ্ল্যাটে পঞ্চাশ কোটি টাকা রেখেও ধরা পড়েছেন আমাদের অনেকেই দর্শকদের অনেকেই থাকেন যে বঙ্গলক্ষ্মী বঙ্গশ্রী রথযাত্রা বাম্পার পয়লা বৈশাখ বাম্পার এগুলো ছিল রাজ্য লটারির নাম রাজ্য লটারি লটারিতেই তুলে দিল পশ্চিমবঙ্গ রাজ্য লটারি তুলে দিয়ে এখন হচ্ছে ডিআল লটারির রমরমা আর সেই ডিয়াল লটারির কোম্পানি যে তেরোশো কোটি টাকা ইলেকট্রাল বন্ডে যদি সারা ভারতবর্ষের অন্যান্য দলগুলোতে দিয়েছে তার মধ্যে পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা দিয়েছে হচ্ছে ভাইপোট দলকে

তাদের কারোর হচ্ছে পরিচয় গোপন করেন তৃণমূল কংগ্রেস বলছে আমাদের তো ড্রপ বক্স ছিল এতদিন জানতাম ড্রপ বক্সে নমিনেশন জমা করা যায় ড্রপ বক্সে গ্রহণ করা যায় ড্রপ বক্সে যে ইলেকট্রাল বন্ডের চিড়কুটো জমা হয় এ প্রথম তৃণমূল কংগ্রেস এবং তার থেকেও আমি ধরে নিলাম লোকসভা ভোটের জন্য যদি চাঁদা তোলা হয় বিয়াল্লিশটা আসনে তৃণমূল আমি পঁয়তাল্লিশটা আসনে তৃণমূল কংগ্রেস সারা দেশে লড়ছে তার জন্য সাড়ে পাঁচশো কোটি টাকা তুলতে হয় এটাও একটা বড় প্রশ্ন তো এবং আমাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রী তার জবাব দিয়ে আমাদের সাংসদের সংখ্যা সংখ্যা বলেছে দেখা যাচ্ছে না ঠিক আছে আমি 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 বাকিদের বাকিদের কাছে যাই একবার আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যেতে চাই দীপাঞ্জন চক্রবর্তী খুব স্পেসিফিক্যালি জিজ্ঞেস করলে অনেকে এখানে জিজ্ঞেসও করছেন এই তিন হাজার কোটি টাকার মধ্যে থেকে দশ কোটি টাকাও তো রয়েছে কোন দশ কোটি টাকা আপনি বলবেন মানে যেভাবে হিসেব দেখালাম তিন হাজার কোটি টাকায় কী কী হতে পারতো যদি ফেরত পাওয়া যায় এই টাকাগুলো সাধারণ গরিব মানুষকে ফেরত দেওয়া যায় দশ কোটি টাকা অ্যালকেমিস্ট বলে একটি সংস্থার দুর্নীতি আমি হেডলাইনগুলো দেখছি ইডি অ্যাটাচ করেছিল দশ কোটি টাকা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফান্ড থেকে অ্যালকেমিস্ট দুর্নীতি এটা বিমান মমতা বন্দ্যোপাধ্যায় সহ বেশ কিছু নেতা তৃণমূল কংগ্রেসের তারা বিমান ব্যবহার করেছিল এই অ্যালকেমিস্ট সংস্থার কেডি সিং এর সংস্থা এই দশ কোটি টাকাও তো নিয়ে চলে গেছে সেই দশ কোটি টাকাও তো ফেরত দিতে হবে অ্যালকেমিস্টের টাকা কবে মানুষ পাবে রোজভ্যালির টাকা পাওয়া শুরু হলো আমি একটা কথা প্রথমেই বলি একটা বাংলা চিরকালীন বিখ্যাত ঐতিহাসিক ছবি রয়েছে পেন্টিং যে পেন্টিংটা কিনেছিল ওই সুদীপ্ত সেন এক কোটি আশি লক্ষ টাকায় হোসেন তো ছেলে এবার ওই ছবিটা নিয়ে ওটা বিক্রি করে সেটা সাধারণ মানুষকে দেওয়া শুরু হোক টাকাটা যে এক কোটি চুরাশি লক্ষ টাকায় কি করে ওটা বিক্রি দেখা যাক ওটা বিক্রি করে দুশো টাকা কেউ দেয় কিনা তাহলে কোথায় গেছে আমি শুনছিলাম এই ইলেকট্রাল বন্ড নিয়ে আমি তোমাকে একটা জাস্ট এক্সাম্পল দিই যত এমপি মেম্বার পার্লামেন্ট ভিজাবি যত টাকা পেয়েছে ইলেকট্রাল বন্ড।

দেখো আমি কিন্তু বহুবার বলেছি আমাকে লোকে প্রশ্ন একটা গতি প্রকৃতি পদ্ধতি এটা নিয়ে কথা ডিসিশন কিন্তু ইডিসিবিআই নেবে এবং আমি ইডিসিবিআই এর প্রবক্তা নই কিন্তু যেরকম ভাবে তদন্ত এগোচ্ছে এটা ভুলে গেলে চলবে না যে এই হেমন্ত সোরেন একটি মাত্র জমি কেলেঙ্কারি ২০০ ৩০০ কোটি টাকা আরবিন্দ কেজরিওয়াল একটি মাত্র কেলেঙ্কারি আবগারি তার জন্য জেলে গেছেন সেটা হচ্ছে অন্তত দুশো কোটি টাকা বাংলায় যদি আমি তোমাকে কেলেঙ্কারি গোনাতে যাই তাহলে তোমার এই আমার জন্য স্লট থাকবে তোমার প্রোগ্রাম শেষ হয়ে যাবে পাঁচটা যদি মেজার দেখো এই গরু কয়লা খাদ্য পুরো এই যে শিক্ষা এই যে দুর্নীতি গুলো হাজার হাজার নয় আমরা যেটা বারবার বলেছি শুধুমাত্র ইডি শুধুমাত্র তিন হাজার কোটি টাকা রিকভার করেছে ইটস নাথিং এ পিনাট তিন হাজার কোটি টাকাটা কিচ্ছু না সমস্যাটা কোথায় এবার রিকভারি প্রসেসটা যদি মানুষকে বোঝানো যায় যে এই টাকাগুলো কিন্তু মানি লন্ড্রিং মানিটা চলে গেছে বাইরে এবং তার জন্য যে একটা সাংঘাতিক সংগঠিত অপরাধ চক্র তৈরি করা হয়েছে বাংলায় যারা সর্বোচ্চ প্রশাসন এবং পুরো শাসক দলের টপ টু বটম সবার মদতে ভারতবর্ষের বাইরে ভারতবর্ষের রাষ্ট্রবিরোধী শক্তিগুলো চক্রের সাহায্যে সেই টাকাগুলো চলে গিয়েছে ইউরোপে আমেরিকা বিভিন্ন দেশে এবং সেখান থেকে ঘুরে আবার কিন্তু ওই ব্ল্যাকটা হোয়াইট হয়ে ইন্ডিয়াতে ফিরছে এই সাংঘাতিক দশ বছরের চুরির মানি ট্রেলিং এর টাকা এত সহজে হয় না শুরু হয়েছে তিন হাজার কোটি কিন্তু দেখবে ধীরে ধীরে যাবে এবং এমন দিন আসবে যখন একটি বিখ্যাত কি অশান্তিনিকেতন নাকি একটা বাড়ি আছে তার বিখ্যাত ঝাড়লান্টন এবং বিখ্যাত এস্কেলেটর সেগুলোও বিক্রি হবে আইনের থেকে বড় কেউ নয় এবার আইনের কাছে চলেছে একদম সুদীত দা এটা কি আপনি মানেন যে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র দুর্নীতি করেন গ্যারেন্টি দিচ্ছে আরে নরেন্দ্র মোদী তো অ্যাট লিস্ট এই টাকাগুলো ফেরত দেওয়ার গ্যারেন্টি দিচ্ছে আজ নয় কাল নয় পরশু কোনো একদিন হয়তো ফেরত আসবে কিন্তু লুটেপুটে খাও এই এই গ্যারান্টি তো আপনারা দিচ্ছেন এবং কত নির্লব্জভাবে দিচ্ছেন না একেবারে গ্রাউন্ড লেভেলে বলে দিচ্ছেন যেভাবে ওই হোক খেয়ে নাও ভাই পঁচিশ শতাংশ আমাকে দিলেই হলো পঁচিশ শতাংশ খাওয়ার গ্যারান্টি ময়দা অনেকক্ষণ ধরেই অনেকে বলছিল জগন্নাথ দা বলছিল অনেক কথা আমি শুনছিলাম তা আমার কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রশাসনই তো আজকে সুদীপ্ত সেনকে সোনমার্গ থেকে ধরে এনেছে যদি এরমভাবে কোনো ধামা চাপা দেওয়ার ব্যাপার থাকতো তাহলে নিশ্চয়ই প্রশাসন নিশ্চয়ই সুদীপ্ত সেনকে আজকে ধরতো না তো সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের প্রশাসনই ধরেছে তো এবার আমরা চলে আসছি জগন্নাথ দা একটু আগে নিজেই স্বীকার করলো যে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছে যে তিন হাজার কোটি টাকা গরিবদেরকে দেওয়া হবে সেটা পুরোপুরি আরেকটা জুমলা কারণ উনি নিজেই বলল যে এরমভাবে দেওয়া যায় না মানুষকে কাজের মাধ্যমে দিতে হয় তা তার জন্য আবার পার্লামেন্টে নাকি আইন পাস করতে হবে আমার কাছে হচ্ছে যদি ইডি কোনো প্রপার্টি কনফেস্টিগেট করে আর সেটা যদি জুডিশিয়ারিতে প্রমাণ হয় যে এইটা হচ্ছে একটা ব্ল্যাক মানি বা একটা টাকার কোনো উৎসর্গ নেই তাহলে সেটা এমনি গভর্নমেন্ট চেয়ে যাবে এসেছে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী তাকে ঘিরে বিক্ষোভ নদীয়ার গয়েশপুরে শান্তনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমরা পাচ্ছি সেই খবরের দিকে আমরা নজর দেব বিক্ষোভ দেখানো হয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান বলে অভিযোগ বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভ গায়েশপুরে বোমার আঘাতে আহত হন এক ব্যক্তি প্রতিবাদে মিছিলের আয়োজন করে বিজেপি স্থানীয় বিজেপি যখন মিছিল করে সেই মিছিলে যোগ দেন শান্তনু ঠাকুর বনগার বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখায় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ কলে করে অভিযোগ অভিযোগ শান্তনু ঠাকুর এবং স্থানীয় বিজেপির বনগার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন শান্তনু ঠাকুর এই মুহূর্তে গাড়ি থেকে বেরিয়ে এসছেন এবং যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি নদীয়ার গয়েশপুরে গয়েশপুরে এই মুহূর্তে শান্তনু ঠাকুরের গাড়ি ঘিরে আমি একবার চেষ্টা করব ফুল ফ্রেম সেই ছবিটি দেখানোর নদিয়ার গয়েশপুরের বিক্ষোভের মুখে শান্তনু ঠাকুর গাড়ি ঘিরে সেই সাদা সরকারি গাড়ি যে গাড়িতে আমরা দেখতে পাচ্ছি প্রার্থী যাচ্ছিলেন এবং সেই গাড়ি ঘিরে বিক্ষোভ এবং যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি চেষ্টা করব টেলিফোনে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে ধরার কিন্তু তার আগে মিছিলে যাওয়ার পথে যে বিক্ষোভ এবং সেই মিছিল কি নিয়েছিল একজন কর্মী সে বোমার আঘাতে আহত হন এবং প্রতিবাদে মিছিলের আয়োজন করে বিজেপি জগন্নাথ চ্যাটার্জি এই এই যে ছবিগুলো এই ছবি তো ভয়ঙ্কর ছবি সকালে একটি বোমা বিস্ফোরণে আমাদের ওখানকার একজন কার্যকর্তা আহত হন স্থানীয়ভাবে চিকিৎসা করার পর দেখা যায় তার অবস্থা খুবই গুরুতর তাকে কলকাতায় শিফট করতে হয় সেই কার্যকর্তার সঙ্গে দেখা কর্তা করার জন্য শান্তনু ঠাকুর আমাদের ওখানকার প্রার্থী তিনি গেছিলেন স্থানীয় কার্যকর্তারা সঙ্গে গেছিলেন গয়েশপুর পুরসভার চেয়ারম্যান তার নেতৃত্বে ওখানে তাকে ধরে আক্রমণ করা হয় এটা যারা বিক্ষোভের কথা বলছেন বিক্ষোভ না তারা ঘিরে ধরে লাঠি সোটা নিয়ে তারা তার উপর আক্রমণ করেন বারবার আমাদের ওখানকার স্থানীয় নেতৃত্ব লোকাল থানা পুলিশ কমিশনার বা পুলিশ এসপি রানাঘাট সহ বাকি সবাইকে কথা বলেন যে যাতে তারা হস্তক্ষেপ করেন শেষ পর্যন্ত আমাকেও নির্বাচন নির্বাচনী আধিকারিককে জানাতে হয় আমি আপনাদের স্টুডিওতে আসার আগে নিয়ে কথা বলছিলাম এবং আমার কাছে যেটুকু খবর আছে এখন পরিস্থিতি অনেকটা শান্ত হয়েছেন এবং বিক্ষোভকারীদের সম্ভবত এটা এটা কতদিন চলবে এই যে এই যে দুর্বৃত্তদের দুর্বৃত্তায়ন চালিয়ে যাওয়ার গ্যারান্টি মাফিয়াদেরকে মাফিয়া রাত চালিয়ে যাওয়ার গ্যারান্টি অ্যালকেমিস্টের টাকা কবে ফেরত দেওয়া হবে সেটা জানা নেই কিন্তু অ্যালকেমিস্টের টাকা লুট করার গ্যারান্টি ভ্যালির টাকা লুট করার গ্যারান্টি সারদার টাকা লুট করার গ্যারান্টি সবকিছুর মধ্যে কোনো না কোনোভাবে তৃণমূল কংগ্রেসের নাম বেরিয়ে আসছে না তো সারদারতে যারা আরও অভিযুক্ত মূল মূল বড় বড় অভিযুক্ত ছিল তারা তো এখন বিজেপির শাসক দলের কেউ চিফ মিনিস্টার কেউ বড় নেতা তো তাদেরকে কি হবে তাদের সম্পত্তি কে কনফিস্টিগেট করবে আচ্ছা অ্যালকেমিস্টা কি হবে

একটি মানুষ সে আজকে আহত হয়েছে তার পরিবারের সঙ্গে আমরা দেখা করতে এসেছিলাম গয়েশপুর বেদি ভবনের এই আনন্দপল্লীর মাঠে এখানে টিএমসির হারমাত্রা আমাদের উপরে অ্যাটাক করেছে এখানকার চেয়ারম্যান দায়িত্ব নিয়ে ওদেরকে অ্যাটাক করতে বলছে আমাদের মহিলাদের মুখে সিগারেটের ধোঁয়া দিয়েছে মেরেছে হ্যারাজ করেছে হুলি গ্যাংরা এখনো এখানে আছে রীতিমতো অন্যায় করে তারা অন্যায় করে তারা আরো প্রতিবাদ করছে বলছে আমাদের উপরে অ্যাটাক করছে এমাত্র পরিস্থিতিতে আমি বলতে চাই বাংলার গণতন্ত্র শেষ হয়েছে এরকম পরিস্থিতি বাংলা আমার মনে হয় কখনো কেউ দেখেনি একজন ক্যান্ডিডেট প্রচার এসছে তার উপরে হামলা হচ্ছে আজকে এইভাবে তৃণমূল বাংলাতে দুর্বৃত্তায়নের গ্যারান্টি দিচ্ছে মাফিয়া রাজের গ্যারান্টি দিচ্ছে টাকা লুট করার গ্যারান্টি দিচ্ছে অ্যাটলিস্ট বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বলছেন আমি টাকা ফেরত দেবো সেই গ্যারান্টি দিচ্ছি একদিকে মোদীকে গ্যারান্টি আরেকদিকে মাফিয়াকে গ্যারান্টি একদমই তাই বাংলার পরিস্থিতি আজকে দুর্বিষহ করে তুলেছে এই সরকার আমি মুখ্যমন্ত্রীকে ট্যালেন্স দিলাম পাঁচ লাখ কোটে হারবেন বদজালক সভায় পাঁচ লাখ কোটে হারবেন এইভাবে সঞ্চার করে আপনি গণতন্ত্রকে রুখে রাখুন গণতন্ত্রের অবহেলা করতে পারবেন না মানুষ সঙ্গে আছে মানুষ আগামীতে দেখবে মানুষ বিচার করবে বেশ অনেক ধন্যবাদ শান্তনু বাবু শান্তনু বাবু থাকুন মানুষ বিচার করবে আজিজুলদা এই এই গ্যারান্টিটা একদিকে নরেন্দ্র মোদির গ্যারান্টি মোদি কি আর একদিকে মাফিয়ার রাজকি গ্যারান্টি না এক অদ্ভুত অদ্ভুত দৃশ্য আমরা বাংলা দেখতে পাচ্ছি এই যে একটু আমি বলতে চাই আচ্ছা সুদীপ্ত দাদা বলুন মাফিয়া নিয়ে কথা বললে সুদীপ্ত দাদা সবার আগে মাফিয়া রাজকি গ্যারান্টি না মোদিকে গ্যারেন্টি বাংলার মানুষ কোনটা বেছে নেবে বাড়ির সামনে বাড়ির সামনে অভিজিৎ গাঙ্গুলি দাড়ি আছেন রেখা পাত্র আছেন না শেখ সাজাহানরা দাড়ি আছেন মাফিয়া না মোদি আমি যদি আপনি আমায় বলতে দেন আমি তাহলে বলি বলুন প্লিজ দেখুন শান্তনু বাবু একটা প্রার্থী তার সুরক্ষা অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব এবং আমার পরিষ্কার কথা হচ্ছে শান্তনু বাবু এতদিন ধরে যে সিএ এর বিষয়ে যে জুমলাটা নিজের আমি আমি এই কারণে বলছি নির্বাচন কমিশনের দায়িত্ব মানে

বাংলায় পুলিশ করার পুলিশ পারে জগন্নাথ হাত তুলছে দেখুন জগন্নাথে আমার চোখের সামনে যদি কোনো ভাঙচুর হয় মারপিট হয় কিছু হয় আমি

কোথাও আর ভোট পরবর্তী ভোটের আগের কোনো ধরনের হিংসা হয়নি পশ্চিমবঙ্গ সারা দেশে ভোট ঘোষণা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে দেখুন দুই মন্ত্রীকে মারামারি করতে দেখা গেল হচ্ছে আপনার উদয়নগুহ হামলা করলেন নিশিৎ প্রামাণিকের উপরে শান্তনু ঠাকুর আক্রান্ত হলেন ক্যানিং পূর্বতে শৌকত মোল্লার বাহিনী হামলা করলো আমাদের কার্যকর্তারা কয়েকটি পতাকা টাঙাচ্ছিল শান্তনু ঘোরাই খুন হয়ে গেল পিংলাতে মানে যে ভোট ঘোষণা হলো পশ্চিমবঙ্গে তার তৃণমূলী মাফিয়ারা তৃণমূলী গুন্ডারা তাদের নিজের চরিত্রে আবার প্রকাশ পেয়ে গেল এবং পুলিশের মদতে জেলা জেলার পুরো জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের মদতে এই এই জিনিস চলতে শুরু করলো এর মুক্তি কোথায় বাংলার মানুষকে এটা নিয়েই আজকে সচেতন করার দিন এসেছে আর সিএ নিয়ে কথা বলছেন সিএ আমাদের প্রতিশ্রুতি ছিল দেখি তারা এবং দু হাজার চোদ্দ সালের ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরের পর্যন্ত আসা প্রত্যেকটি শরণার্থী

শেখ শাহজাহানকে প্রোটেকশন দেওয়ার গ্যারান্টি নিয়েছেন নরেন্দ্র মোদীতে অ্যাটলিস্ট বলছে যে লুটের টাকা ফিরিয়ে দেওয়ার গ্যারান্টি আমি নিচ্ছি আপনারা কি গ্যারান্টি নিচ্ছেন অ্যালকেমিস্টের টাকা ফেরত দিতে পারবেন

অনেক বড় স্কিম সেই টাকাটার কি হলো সারদার টাকা আরো বড় সেই টাকা কি হলো বলি বলি আসামে যে টাকা চলে গেল বলি 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 টাকা আমি দীপঞ্জন বাবু এবং আজিদুল্লাহ বলি বলি মেদিনীপুরে চলে গেল সেই টাকাগুলো বলি 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 সুদীপ বলি সারদার টাকা অনেক বড় স্কিম এবং সারদার টাকার উপভোক্তাও অনেক বড় যে সারদার টাকা সারদার টাকা চুরি করার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ তৎকালীন তৃণমূলের রাজ্যসভা সাংসদকে গ্রেফতার করেছিলেন এবং তাতে এটা মান্যতা পেয়েছিল যে সারদা একটা বড় স্ক্যাম পরবর্তীকালে ওটা একটা পরবর্তীকালে চেন অফ ইভেন্স সাংসদের পরবর্তীকালে চেন অব জানেন যে সমস্ত প্রভাবশালীদের নাম সারদা এসেছে তারা জেলে যেতে হবে তাদের জেলে যেতে হবে দীপাঞ্জন বাবু বলেছেন

এই যে পাঁচই এপ্রিলের মধ্যে এই গুন্ডা মাস্তান হাত কাটা কান কাটা গালে চুল মাথায় দুল ইত্যাদি যে তারা বলেন এই দশ হাজার লাল চুল কানে দুল এদেরকে সেফ করে রাখা প্রোটেক্ট করে রাখার একটা গ্যারান্টি তৃণমূল কংগ্রেস যেন নিয়ে ফেলছে এটা আপনাদের অভিযোগ আর অন্যদিকে ইলেকশন কমিশনের বড় চ্যালেঞ্জ মোদীর বড় গ্যারান্টি নেওয়ার সময় যে এদেরকে জেলে পুড়তে হবে কি হবে দেখো ভাই আমি একটা কথা কিন্তু ওটা আমি বলেছিলাম আজকে একটি ইউটিউব চ্যানেলে দশ হাজারের মধ্যে দুই থেকে আড়াই হাজার যারা এসিউভি চোড়ে ঘুরে বেড়ায় যাদের গলায় ওই মোষ বাঁধবার মতো বা গরু বাঁধবার মতো অত মোটা সোনার চেন তাদের পেছনে থাকে এই আট দশ হাজার ওই লাল চুল কানে দুল মোটর সাইকেল তুমি প্রথমে দু আড়াই হাজারকে অ্যারেস্ট করো যেটা করা উচিত ইলেকশন কমিশনের প্রিভেন্টিভ মেজার এবং আইপিসি তার প্রভিশন রয়েছে টু মেন্টেন ট্রাঙ্কুইলিটি অ্যান্ড পিসাইটি এবং বারবার বলছি যাদের এগেন্সের ক্রিমিনাল কেস রয়েছে হিস্ট্রি সিটার রয়েছে পেন্ডিং এফায়ার রয়েছে তাদের আগে অরেস্ট করা উচিত এবং সেটা কিন্তু ইলেকশন কমিশন বলেছে এবং এটাও বলেছে অল্টারনেটে আমরা তার রিপোর্ট নেব নাও সেকেন্ড কে যেটা এটা খুব পরিষ্কার যেটা আমি বারবার বলেছি বাংলায় গত দশ বছর ধরে এই শাসক দল খুব সুনির্দিষ্টভাবে একটা বিশাল গ্রামে গ্রামে লুম্পেন প্রলেতারিয়া তৈরি করেছে প্রলে জন্য বলছি যেটা বামপন্থীদের ভাষায় সর্বহারা এই লুম্পেনরা কিন্তু সর্বহারা শিক্ষা দীক্ষা নেই মান সম্মান নেই আমি ভয় নেই

দশ হাজার টাকা আমি হাজার টাকা খরচা করে ব্যাংকের একটা ছবি যেটাই সুদীপ্ত সেন কিনেছিল এক কোটি চুরাশি লক্ষ এই সরকার এই ভদ্রলোক কুড়ি হাজার টাকায় কিনে ফেলুন এক কোটি চুরাশি লক্ষ ছবি কুড়ি হাজার টাকায় আমি মান মেনে

চৈতন্য ঘোষ একজন কোথায় উত্তরপ্রদেশ গুজরাটে চলে যান আপনারা উত্তরপ্রদেশের ভোটের আগে বা পরে একটাও বমব্লাস্ট হয় একটাও বুথ লুট হয় রিগিং হয় এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে তো আজিজুল বিশ্বাস দেখুন নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তার জন্য যা কিছু করা দরকার নির্বাচন কমিশন নিশ্চয়ই করবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমি অন্য অন্য জায়গায় যাচ্ছি এ রাজ্যে পঞ্চায়েত থেকে শুরু করে সে লোকসভা ভোট হোক বা বিধানসভার ভোট হোক এই যে সাতটা আটটা দফাতে ভোট হচ্ছে এখানেই তো বলে দেওয়া হচ্ছে

গ্রামকে গ্রাম গ্রামকে গ্রাম ঘরছাড়া করে দিয়েছে গ্রামকে গ্রাম বাংলার মানুষকে সর্বনাশের দিকে ঠেলে ফেলে গেছে যেটা হচ্ছে তোমরা এই ইলেকশনটাকে 2026 এর ইলেকশন করে দিচ্ছ হ্যাঁ আমরা ইয়েস

তিনি আর প্রধানমন্ত্রীর দৌড়ে নেই কারণ দুজনে এখন বললেন না না শুরু হয়েছিল না ভারতবর্ষকে আমি এখানে এই বিতর্কটা চলতে থাকবে একদিকে মোদীকে গ্যারান্টি অন্যদিকে মাফিয়া রাজ রক্ষা করার যেন গ্যারান্টি নিয়ে ফেলছে তৃণমূল কংগ্রেস এই বিতর্কটা চলতে থাকবে এত ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন